মা 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 আমার কথাটা শুনো মা, মা মা গো মা দরজাটা খোলো একবার, মা মা দরজাটা খোলো মা, মা একবার বাইরে এসো মা, মা মা ও বড় বউ বড় বউ দরজাটা খোল। আরে নব বিয়ে করেছে তো ভালো কথা না, মানে নব বিয়ে যখন করেই ফেলেছে এখন আর কান্নাকাটি করে কি লাভ বলতো, দরজা খোল শোনো কি বলতে চায় মা। আরে ও মা দরজাটা খোলো না মা, তুমি একবার বাইরে এসো মা, আমার কথাটা শোনো মা, মা ও মা মা আমার দরজাটা খোলো না মা, ও মা তুমি কি করছো ভেতরে, দরজাটা খোলো না মা, দরজাটা খুলছো না কেন, আমার দরজাটা খোলো না মা, খোলো না ও মা, মা ও বড় বউ মা মা দরজাটা খোলো মা, মা আমার কথাটা একবার শোনো মা। আমি এখন কি করি, আমাকে দেখি কেমন রেগে গেল, আমি জানতাম বাড়ির লোক মেনে নেবে না। কিছু বুঝলি কই না তো মা, বলছি যে জেঠিমা এরকম নতুন বউকে দেখে খেপে গেল কেন, যে সত্যি মহার হন্ত। আরে বুঝলি না, শাশুড়ি বইয়ে বা সংসারে লাগলো বলে অশান্তি, লাগুক লাগুক নারদ নারদ, শাশুড়ি বইয়ে একবার জোরে খটাখটি লাগুক। তা হ্যাঁ গা মে, তোমার নাম কি? কপালকুণ্ডলা। কি কপালকুণ্ডলা, এ আবার কি নামে ছিড়ি? তা বাপের ঘর কোথায়? বাপের ঘর? আমার তো বাপের ঘর নেই, আমার বাবা মা কেউই নেই। তাদেরও খেয়েছো বুঝি, তা ভালো ভালো, তোমরা একটু থামো দেখি বাপু, তা রাড়ি না বারেন্দ্র সেসব কি আমি তো জানি না। মা তো জানোটা কি বাচ্চা, তোমার জাত কুল বাপের নাম কিছুই কি জানো না? না তো, আমি আমার বাবাকে কখনো চোখেই দেখিনি, জাত কুল কি আমি জানি না। মা গো মা বোঝো কাণ্ড, জাত জানে না কুল জানে না বাপের নামটুকু জানে না, এ কোত্থেকে মেয়ে ধরে আনলো রে নব, হ্যাঁ সাত গায়ে গিয়ে মেয়ে ছিল না, তোর বিয়ে করার ইচ্ছে ছিল তো বললেই পারতিস ঘটককে, এই শর্মা পরিবারে একটা উপযুক্ত বউ আসতো, এবার এই মেয়েকে নিয়ে সংসারে অশান্তি শুরু হলো, দেখো দেখো নিজের চোখে দেখো তুমি এই সুখের সংসারে কেমন অশান্তি শুরু করলে দেখো। তাই তো মনে হচ্ছে গো, এই বউই সংসারে অশান্তি নিয়ে ঢুকলো, না হলে মা বেটায় এত মিল ছিল, যে ছেলে মা অন্ত পান সে মাকে ছাড়াই বিয়ে করে ফেললো, হ্যাঁ এর জন্য সংসারে অশান্তি লাগলো বলে আমি বলে দিলুম তোমরা লিখে রেখো। বাবু কেমন করে মন ভোলালে আমাদের নবর, সে তো ভিসের পণ করে বসেছিল যে বিয়ে কোনো দিন করবে না, আর কোনো বাড়ি পেলে না এই বাড়িতেই ঢুকতে হলো। এই বউটাই অশান্তির গোড়া মনে হচ্ছে, কেন এলো বলো, কেন এসছে বাড়িতে? মা মা তুমি বাইরে এসো মা, দরজাটা খোলো মা, মা তুমি আমার কথাটা একবার শোনো মা, মা তুমি বাইরে এসো মা। আমি তোর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না, কেনই বা শুনব, তুই কি আমাকে বলে কিছু করেছিস নাকি? মা মা তখন যে আমার কাছে আর কোনো উপায় ছিল না, দত্তজা মশাইরা আমাকে সাগরের এক নির্জন দ্বীপে একা ফেলে রেখে চলে এসেছিলেন, এক ভয়ঙ্কর কাপালিকের হাতে পড়েছিলাম আমি, সে আমাকে বলি দিত মা, কপালকুণ্ডলা সেখান থেকে আমাকে বাঁচিয়েছে, আর যদি সে আমাকে না বাঁচাতো তুমি যে এই এই যে আমার উপর রাগ দেখাচ্ছে এই সুযোগটাও তুমি পেতে না মা।
আমার ধর আর মুন্ডু আলাদা হয়ে যেত, আমাকে তোমরা আর কোনো দিন দেখতে পেত না। এরপরেও তুমি বলো, আমি আমি স্বার্থপরের মতো তাকে ফেলে রেখে যদি চলে আসতাম তাহলে ওর নিজেরই বলি হয়ে যেত। তুমি কি আমায় এই শিক্ষা দিয়েছো মা? আমার কি এতটা নীচ মনোবৃত্তি তুমি বলো তো? আমি যেমন তোর খারাপ চাই না তেমনি তোর উপকার করতে গিয়ে কারো ক্ষতি হোক সেটাও তো আমি চাই না বাবা, কিন্তু তাই বলে বিয়ে? মা, আমি তাকে কোন পরিচয় আনতাম? এক দীর্ঘ পথ এক সম্পর্কহীন নারীর সাথে আসাটা কি ভালো দেখাতো বলো? আর আর তাছাড়া তাকে বাঁচাতে গিয়ে আমি নিজের গায়ে মিথ্যে কলঙ্ক লেপে দিতাম, সেটা কি ভালো হতো মা? এরপরেও যদি তোমার মনে হয় যে আমি কোনো ভুল করেছি তাহলে তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব, আর তুমি যদি চাও আমি তাহলে কপাল কি কপাল কোথায় কপাল 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 কুণ্ডলা কোথায় গেল? এখানেই তো ছিল। নতুন বউ তো দেখলাম সোজা বাইরে ছুট দিল। সে কি? বউ তো এখানকার কিছুই জানে না, বাড়ির এসব গোলমাল দেখে কি ওরে কেন কি বেত্তান্ত, এসব আলোচনার সময় এখন নয়। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে দেখ মেয়েটা কোথায় গেল। ওরে তোরাও কেউ যাও ওর সাথে। আমি যাচ্ছি। বাবা বলছি, নব কুমার শর্মার বাড়িটা কোন দিকে বলতে পারবে? ওই যে ওই দিকে, এই পথ দিয়ে সোজা হেঁটে গেলেই শর্মাদের বাড়ি। তবে শুনলাম ওখানে নাকি আজ তুলকালাম কাণ্ড হচ্ছে। সে কি হয়েছে? নবকুমার কোথাকার কোন এক জঙ্গলি মেয়েকে বিয়ে করে বহুদিন পরে বাড়ি ফিরেছে, আর সেই মেয়েকে নিয়েই নাকি যত ঝামেলা। নবকুমারের মা সেই বউকে মেনে নিতেই চাইছে না। তাই বুঝি। তাহলে আর বলছি কি, আপনি তো ওখানেই যাচ্ছেন, যান না, গিয়ে নিজের চোখেই দেখুন না কি হচ্ছে। নিশ্চয়ই কোনো অশান্তি বেঁধেছে, যাই যাই গিয়ে দেখি। এর জন্য সংসারে অশান্তি লাগলো বলে আমি বলে দিলুম তোমরা লিখে রেখো, আর কোনো বাড়ি পেলে না এই বাড়িতেই ঢুকতে হলো। আমি এখন কোথায় যাই? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই, যা কপালে আছে তাই হবে। আমার কুণ্ডলে হাতের মুঠোয় পেয়েছি,
এবার তোকে কে বাঁচাবে কুণ্ডালে? কে বাঁচাবে? চলো চলো পাল্টাই।